বন্ধুরা, আপনারা অনেকেই বায়োফ্লক দেখে উদ্বুদ্ধ হয়ে পরীক্ষামূলকভাবে বায়োফ্লক প্রযোগ শুরু করতে চান, তারা 500 থেকে 5000 লিটারের মধ্যে মূলত সীমাবদ্ধ থাকতে চান। আপনারা যারা ছোট আকারে বায়োফ্লক প্রযোগ শুরু করতে চান বা পরীক্ষামূলকভাবে বায়োফ্লক প্রযোগ শুরু করতে চান, তাদের জন্য মূলত এই ভিডিওটি। হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগতম ইউটিউব চ্যানেল শীতল রুমের পক্ষ থেকে। বন্ধুরা, আজকে আমরা জানবো যারা ছোট আকারে 500 থেকে 5000 লিটারের মধ্যে বায়োফ্লক প্রজেক্ট করতে চান বা যারা পরীক্ষামূলকভাবে প্রজেক্ট শুরু করতে চান তাদের জন্য কী কী প্রয়োজন, এই সামগ্রী সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রথমে বায়োফ্লকের জন্য যেটি প্রয়োজন হয় সেটি হচ্ছে ত্রিপল ট্যাঙ্কি অথবা সিমেন্টের ট্যাঙ্কি। ট্যাঙ্কি মূলত দুইভাবেই হয়ে থাকে, একটি ত্রিপল এবং একটি সিমেন্ট। তো আপনারা ত্রিপলের ট্যাঙ্কিটি আমাদের নিকটে পেয়ে যাবেন এবং সিমেন্টের ট্যাঙ্কিতে আপনি এলাকা থেকে মিস্ত্রিদের সহায়তা নিয়ে তৈরি করে নেবেন। তো এটি হচ্ছে ত্রিপল ট্যাঙ্কি, এটি রাউন্ড অথবা স্কোয়ার উভয়ভাবে হয়ে থাকে, এটি একটি রাউন্ড ত্রিপল। তো আপনারা এটি 3x3 ফিট অর্থাৎ 1000 থেকে আপনারা 10000-20000 লিটারের ত্রিপলও পেয়ে যাবেন আমাদের নিকটে। 1000 লিটার এ ত্রিপল, এর ডায়া মূলত 3x3 ফিট এবং 1500 লিটারের ডায়া 4x4 ফিট। এরপরে আছে 2500 লিটারের যেটি 5x5 ফিট এবং 6x6 ফিট যেটি আছে সেটি আপনি দিয়ে 3500 লিটারও করতে পারবেন। এরপরে আছে 7x7 ডায়ার ত্রিপল এবং 8x8 ত্রিপল, 10x10, এভাবে আপনার যে কোনো সাইজের ত্রিপলই পেয়ে যাবেন আমাদের নিকটে। ত্রিপলের চ্যাপ্টারের পরে যে ইকুইপমেন্টটি আপনার বায়োফ্লকের জন্য প্রধানত প্রয়োজন সেটি হচ্ছে এয়ার পাম্প। তো এগুলো সবই এয়ার পাম্প, এগুলো আমরা বলছি যে আজকে আমরা পরীক্ষামূলকভাবে যারা করতে চান বা 5000 লিটারের মধ্যেই করতে চান তাদের জন্য মূলত এই এয়ার পাম্পগুলো দেখানো হচ্ছে। আমাদের কাছে মূলত সকল সাইজের এয়ার পাম্পই পেয়ে যাবেন। তা এটি হচ্ছে ছোট সাইজের একটি এয়ার পাম্প, এটি দিয়ে যারা 200-300 লিটার এর বায়োফ্লক করতে চান তাদের জন্য মূলত এই এয়ার পাম্পটি। অনেকে এটি দিয়ে এফসিও করেন অর্থাৎ প্রোবায়োটিক চাষ করেন, যারা এফসিও করেন তাদের জন্য এই এয়ার পাম্পটি। এরপরে রয়েছে যারা 1000-2000-1500 লিটার এর বায়োফ্লক প্রজেক্ট শুরু করতে চান তাদের জন্য এসিও 001, এটি অনলি 18 ওয়াট বিদ্যুৎ খরচ করে 38 লিটার পার মিনিটে এয়ার পাম্প করবে। তা এটিও কিন্তু খুবই ভালো মানের একটি এয়ার পাম্প এবং এসিও গ্রুপের সবথেকে ছোট সাইজের এয়ার পাম্প। যারা 700-800 লিটার বা 500 লিটারের একটি প্রজেক্ট করতে চাচ্ছেন তারা কী ধরনের এয়ার পাম্প নেবেন, তাদের জন্য রয়েছে এই ধরনের এয়ার পাম্প। এটিও কিন্তু রিসানের এয়ার পাম্প, ডাবল নজেলের এবং এখানে একটি সুইচ দেওয়া আছে, যে রেগুলেটর দেওয়া আছে, যে রেগুলেটরের সাহায্যে আপনি এয়ারেশন কমাতে বা বাড়াতে পারবেন। তো প্রতিটা পণ্যের মূল্যই ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই ডিসক্রিপশন থেকে দেখে নেবেন অথবা আমাদের ওয়েবসাইট www.abc24shop.com যেও প্রতিটা পণ্যের মূল্য দেখতে পারেন। তো বন্ধুরা, এরপরে রয়েছে এসিও 003, এটি দিয়ে আপনার 3000-4000 লিটার সর্বোচ্চ 5000 লিটার পর্যন্ত করতে পারবেন। তো এটি দেখুন, এটিতে আপনার 35 ওয়াট বিদ্যুৎ খরচ করে আপনি পার মিনিটে 65 লিটার এয়ারেশন করতে পারবেন। তো এটিও আপনারা পেয়ে যাবেন আমাদের নিকটে। এরপরে আছে এসিও 004, এটি যারা 6000-8000 লিটারের ভিতরে করতে চান তাদের জন্য এসিও 004, এটিও খুবই হাই কোয়ালিটির একটি এয়ার পাম্প। এটি 58 ওয়াট বিদ্যুৎ খরচ করে 75 লিটার পার মিনিটে এয়ারেশন করবে। এছাড়াও এয়ার পাম্পের অন্যান্য গ্রুপের সকল এয়ার পাম্পই পেয়ে যাবেন মধুমতি ইনকিউবেটর একটিকে। প্রতিটা পণ্যের মূল্য আবারও বলছি আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এয়ার পাম্পের পরে যেটি প্রয়োজন সেটি হচ্ছে এয়ার লাইন তৈরি করার জন্য এ ধরনের পাইপ। তো দেখুন, এ ধরনের পাইপ, তো পাইপের সাদা কালারের পাইপও আছে বা সিলিকন পাইপও আছে, এ ধরনের পাইপ প্রয়োজন। পাইপের সাথে যুক্ত করার জন্য প্রয়োজন এ ধরনের স্টোন, এগুলোকে বাবল স্টোন বলা হয়। মূলত এয়ারেশন অর্থাৎ এই এয়ার পাম্প থেকে পাইপের মাধ্যমে যে এয়ারটা ঢুকবে সেটি পানিতে বুদবুদ তৈরি করে, মূলত এ ধরনের এয়ার স্টোন। তো এগুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে, নর্মালি সকলে এ ধরনের সাইজে ব্যবহার করে থাকেন। তো দেখুন, এটি একটি সাইজ, এটি আরেকটি সাইজ, এটি অনেক বড় সাইজ, প্রায় টেনিস বলের সাইজ এটি। এ ধরনের বাবল স্টোন এর এয়ারেশনের পরিমাণ বা বায়ুর চাপ কমাতে বা বাড়াতে প্রয়োজন এ ধরনের এয়ার কন্ট্রোলার, এগুলোকে এয়ার কন্ট্রোলার বলা হয়। তো দেখুন, এটা মূলত এভাবে ঘুরিয়ে বা টাইট করে আপনার এয়ারেশনের চাপ কমাতে বা বাড়াতে পারবেন। এসিও 001 মূলত 6টি আউটলেট দেওয়া আছে, আবার 3-তে দেওয়া আছে 8টি। তো এই আউটলেটগুলোর সংখ্যা বাড়াতে প্রয়োজন এ ধরনের টি। তো দেখুন, এটি দিয়ে মূলত
আউটলাইনের সংখ্যা আপনি ইচ্ছা করলে বাড়িয়ে নিতে পারবেন এবং আরও বেশি পরিমাণে আপনি এয়ার স্টোন ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এরপরে যেটি প্রয়োজন সেটি হচ্ছে পানির যে প্যারামিটারগুলো মাপার জন্য আরও কিছু ধরনের টেস্ট কিট এবং মিটার। তো মিটারের মধ্যে রয়েছে পিএইচ মিটার। তো দেখুন, এখানে পিএইচ মিটার, এই পিএইচ মিটার দিয়ে আপনি পানির পিএইচ এর পরিমাণ মাপতে পারবেন। আপনার পানিতে 7 বা 8 যে পিএইচ থাকা দরকার সেটি না থাকলে আপনি প্রয়োজনে বাড়িয়ে নিতে পারবেন। এরপরে পানিতে টিডিএস মাপার জন্য রয়েছে টিডিএস মিটার। এই টিডিএস মিটার দিয়ে মূলত পানির টিডিএস এর পরিমাণ মাপতে হয়। এছাড়াও রয়েছে টেস্ট কিট। এই টেস্ট কিটগুলো মূলত পানিতে থাকা অ্যামোনিয়ার পরিমাণ মাপার জন্য প্রয়োজন, অ্যামোনিয়া টেস্ট কিট। এটি অ্যামোনিয়া টেস্ট কিট এগুলোও পেয়ে যাবেন আমাদের নিকটে। তো বন্ধুরা, আপনাদের ভিডিওর মাঝে বলে রাখি, আমরা এখানে যে সকল সামগ্রিক বিষয় বলছি, একটি বায়োফ্লাক্স শুরু করতে গেলে অবশ্যই এটির প্রয়োজন, এটির কোনো অল্টারনেটিভ হয় না। আপনি অন্য কোনো কিছু দিয়ে এই প্যারামিটারগুলো চালাতে পারবেন না। বায়োফ্লাক সম্পর্কে যারা A to Z জানতে চান পরীক্ষামূলকভাবে, তারা অবশ্যই এই সকল সামগ্রী ব্যবহার করবেন। আপনি যদি এটির কোনো একটি বাদ দেন, তাহলে আপনি বায়োফ্লাকের সকল বিষয় সম্পর্কে সঠিক ধারণা পাবেন না। এছাড়াও রয়েছে DO টেস্ট কিট। এটা হচ্ছে ডিজলভ অক্সিজেন, অর্থাৎ পানিতে কী পরিমাণে অক্সিজেন রয়েছে, অক্সিজেনের পরিমাণ বাড়াতে হবে কিনা, এয়ারেশনের পরিমাণে বাড়াতে হবে কিনা বা কমাতে হবে কিনা, এটি জানার জন্য ডিজলভ অক্সিজেন। তবে যারা খরচ কমাতে চান তারা এটি ইচ্ছা করলে বাদ দিতে পারেন। আবার বলছি, যারা খরচ কমাতে চান তারা ইচ্ছা করলে এটি বাদ দিতে পারেন। বায়োফ্লাকে প্রধানত যেটি প্রয়োজন, অর্থাৎ বায়োফ্লাক যার উপর ভিত্তি করে তৈরি, সেটি হচ্ছে প্রোবায়োটিক। অর্থাৎ আমরা মূলত বায়োফ্লাকে প্রোবায়োটিক চাষ করি। আমরা মাছের যে অ্যামোনিয়া বৃদ্ধি পায়, একটি মাছে ট্যাঙ্কিতে থাকলে খুব ঘনত্বে চাষ করতে অ্যামোনিয়া অনেক বেড়ে যায়, এই অ্যামোনিয়াকে কন্ট্রোল করতে প্রয়োজন প্রোবায়োটিক। তো প্রোবায়োটিক বিভিন্ন কোম্পানির হয়ে থাকে, আমাদের কাছে সকল কোম্পানিরই পেয়ে যাবেন। তবে এর মধ্যে সবথেকে যেটি সুনামের সাথে আছে সেটা হচ্ছে অ্যাকোয়ালাইফ এস। এটি একটি ভিয়েতনামি প্রোবায়োটিক। তো এটি পেয়ে যাবেন, এটি বিভিন্ন সাইজের হয়ে থাকে, এটি 250 গ্রাম, 500 গ্রাম এবং 1 কেজির সাইজের হয়ে থাকে। তো এটি হচ্ছে 1 কেজির একটি সাইজ। যখন 250 গ্রামের প্যাকেট থাকবে না, তখন এই 1 কেজির সাইজ থেকে আমরা অনেক সময় বাংটি করে বা প্যাকেট কেটে আপনাদেরকে মেপে দিয়ে দিই। তো এরপরে রয়েছে আরও একটি কোম্পানি প্রোবায়োটিক, যেটা হচ্ছে পন্ড কেয়ার। এটি এসকেএফ, বাংলাদেশের এসকেএফ মেডিসিন কোম্পানি, তো তারা নিয়ে এসেছে এসকেএফের। এটি একটি অনলি 50 গ্রামের একটি প্রোবায়োটিক। তো এই প্রোবায়োটিককেই চাষ করতে যারা সঠিকভাবে পারবেন বা প্রোবায়োটিকের সঠিক ব্যবহার যারা পারবেন, তারাই বায়োফ্লাকে সফল হবেন, একটু নিশ্চিন্তে আপনি লিখে রাখতে পারেন। প্রোবায়োটিকের যারা সঠিক চাষ বা কালচার করতে পারবেন, তারাই এই বায়োফ্লাকে সফল হবেন। তা বন্ধুরা, আমরা এখানে যা যা বলেছি এর অ্যাকচুয়ালি অল্টারনেটিভ হয় না। যেমন ট্যাঙ্কির অল্টারনেটিভ হচ্ছে ট্রিপলের অল্টারনেটিভ আপনার সিমেন্টের ট্যাঙ্কি। তো এভাবে আপনি যেমন প্রোবায়োটিক, মানে প্রোবায়োটিক ব্যবহার করতে হবে, পিএইচ অবশ্যই মাপা লাগবে। ধরো এখানে যত প্রোডাক্ট দেখানো হয়েছে, প্রতিটার পণ্যের মূল্যে আমরা অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন লেখা অপশানে আমরা দিয়ে দিব, ডিসক্রিপশন থেকে দেখে নেবেন। আমরা কখনোই কোনো প্রোডাক্টের মূল্য মুখে বলি না, একটি কারণে, কেননা পণ্যমূল্য পরিবর্তন হয়, যেটি আমরা ডিসক্রিপশনে আপডেট করে দিই। এছাড়াও যারা বড় বড় প্রজেক্ট করতে চান, 1 লাখ 2 লাখ এর বিভিন্ন প্রজেক্ট, বায়োফ্লাক প্রজেক্ট করতে চান, তাদের জন্য আমাদের অন্যান্য যে সকল মিটার রয়েছে সেগুলো পাবেন। যেমন এই পিএইচ মিটারের অনেকগুলো কোয়ালিটি আছে, সেগুলো আমাদের কাছে পেয়ে যাবে। প্রয়োজন সব কিছু পেয়ে যাবেন মধুমতি ইনকিউবেটর ইলেকট্রিকে। যারা সরাসরি এসে আমাদের দোকানে ক্রয় করতে চান, তাদের জন্য ঠিকানা মধুমতি ইনকিউবেটর ইলেকট্রিক, 220/B কাঁঠালতলা, তেজকুনপুরা ফার্ম গেট, তেজগাঁও, ঢাকা। আপনারা যারা সরাসরি দোকানে এসে ক্রয় করতে চান, তারা যদি কখনও ফোনে বিজি পান, তাহলে অবশ্যই গুগলে যে মধুমতি ইনকিউবেটর ইলেকট্রিক লিখে সার্চ দেবেন, অথবা মোবাইল নাম্বারটি গুগলে যে সার্চ দিলে গুগল ম্যাপ শো করবে, দেন আপনি গুগল ম্যাপ দেখেই আমাদের দোকানে চলে আসতে পারবেন খুব সহজেই। আর যারা বিদেশের বিভিন্ন জেলা থেকে অর্ডার করতে চান, তারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন, সকাল 10টা থেকে সন্ধ্যা 7টার ভিতরে। তবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন দুপুরের আগেই অর্ডারটি কনফার্ম করার জন্য, কেননা দুপুর পরে আমাদের ফোন ম্যাক্সিমাম টাইমে অনেক বিজি থাকে, যার কারণে অনেকে ফোনে এঙ্গেজ পান। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার যে কোনো মন্তব্য, জিজ্ঞাসা অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন, আমরা ইনশাআল্লাহ আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সকলে সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ।